প্রসূতি বিভাগে ঘুষকাণ্ডের ঘটনায় বুধবার হাইলাকান্দি এসকেরায় হাসপাতাল সরগরম হয়ে ওঠে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দেবব্রত দত্ত সাংবাদিকদের ক্যামেরার সামনে অর্থ ফিরিয়ে দেওয়ার কথা স্বীকার করে নেন। হাইলাকান্দি এসকেরায় হাসপাতালে লেনদেন চলছে এমন অভিযোগ পেয়ে উৎকোচ নেওয়া অর্থ ফিরিয়ে দিয়েছেন বলে জানান সুপারিনটেন্ডেন্ট দেবব্রত দত্ত। কে কার কাছ থেকে কত টাকা উৎকোচ নিয়েছিল বা কত টাকা ফিরিয়ে দিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। উৎকোচ দেওয়ার কোনো প্রমাণ নেই। উৎকোচ ফিরিয়ে দেওয়ার ঘটনা উৎকোচ আদায় করার ঘটনা প্রমাণ করে দিয়েছে বলে অভিযোগ করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবিরউদ্দিন লস্কর। আলতাফ হোসেন বড়ভূঞা অভিযোগ করে বলেন জিএনএম নূরজাহান উৎকোচ আদায় করেন, তার কাছ থেকে উৎকোচ ফিরিয়ে দিয়েছেন এসকেরায় হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দেবব্রত দত্ত। যারা দুর্নীতিতে লিপ্ত তাদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বদলি না করে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন জিএনএম নাওমি কামাইকে অন্য ওয়ার্ডে বদলি করা হয়েছে। নাওমি কামের কাজকর্মে রোগীরা সন্তুষ্ট, তার কাছ থেকে সেবা পাচ্ছেন রোগীরা। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দেবব্রত দত্ত আদায় করা উৎকোচ ফিরিয়ে দিলেও উৎকোচ আদায়ের ঘটনায় জড়িতদের তদন্তক্রমে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ তুলেন যুব ছাত্র পরিষদের নেতা কবিরউদ্দিন লস্কর। বলেন হাইলাকান্দি এসকেরায় হাসপাতালে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে, প্রসূতি বিভাগে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ আদায় করা হয়। হাসপাতালে ব্লাড ব্যাংকে হাইলাকান্দির মানুষ রক্তদান করেন, কিন্তু রক্তের প্রয়োজন দেখা দিলে ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে আনতে বলা হয়। এমন ঘোরতর অভিযোগ করে হাইলাকান্দি এসকেরায় হাসপাতালের সীমাহীন দুর্নীতি তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান কবির। আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতি হাইলাকান্দি সিভিল হসপিটালে উপস্থিত হয়েছি। আমরা গত দুই দিন তিন দিন থেকে হাইলাকান্দি সিভিল হসপিটালে একজন দক্ষ, একজন অভিজ্ঞ, একজন নার্স, তাকে হাইলাকান্দি এই নাওমি কামাই এই নাওমি কামাই হাইলাকান্দি জেলার যা সার্জারি ওয়ার্ডে থাকে, সার্জারি ওয়ার্ডে বালকে ভালোভাবে তেও সার্জারি করতে পারে এবং হাইলাকান্দি সমস্ত হাইলাকান্দির জনগণ তার স্বার্থে তার জন্য সাহায্য পায়। এই নাওমি কামাইকে এই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করা হয়েছে। তখন আমার হাইলাকান্দির বিভিন্ন মানুষ আমাকে ফোন করেছেন, আমাদেরকে অভিযোগ দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আজকে আমরা এই সুপারিনটেন্ডেন্টের কাছে এসেছি। সুপারিনটেন্ডেন্টের কাছে আবার সময় কিছু কথা এখানে বের হচ্ছে যে নাওমি কামাই কিছু টাকা সার্জারি নামে কালেকশন করেন। আসলেতে আমরা দেখেছি নাওমি কামাই এই পয়সা কালেকশন করেন নাই, নাওমি কামাইয়ের সঙ্গে আরও তিনজন ছিলেন, এই তিনজন পয়সা কালেকশন করেছিলেন, কিন্তু নাওমি কামাই পয়সা লয়নি। কিন্তু তারপর এই তিনজনের উপর কোনো অ্যাকশন না নিয়ে এই তিনজন নূরজাহান মূল কালপিট, এই নূরজাহানের টাকা কালেকশন করেছে, নূরজাহানের পয়সা কালেকশন করে এই নাওমি কামাইয়ের উপর ঠেলে দিচ্ছে। তারপর আমরা বলেছি যে নাওমি কামাই তো পয়সা লওয়া নাই, নূরজাহান লয়েছে, তাহলে নূরজাহানকেও ওয়ার্ড ট্রান্সফার করা হোক বা ডিস্ট্রিক্ট ট্রান্সফার করা হোক, কিন্তু না করে নাওমি কামাইয়ের উপর অ্যাকশন নেওয়া হয়েছে। যে নাওমি কামাইয়ের স্বার্থে ডেলিভারি পেশেন্ট সাকসেস হয় হাইলাকান্দিতে, ডাক্তার যা পারে না তা নাওমি কামাই করতে পারে। নাওমি কামাইকে কেন ওয়ার্ড ট্রান্সফার করা হয় সেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরে আমরা বলেছি যিজিন নূরজাহান বলে যে ব্যক্তি, যে নার্স, তাকে কেন ট্রান্সফার করা হলো না, তার উপরলি ডিপার্টমেন্টলি কেন অ্যাকশন নেওয়া হলো না, কিন্তু না নিয়ে বৈষম্যতা করা হয়েছে, তারও কোনো উত্তর এই সুপারিনটেন্ডেন্ট দিতে পারেননি। সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন যা কোনো প্রুফ আসেনি। আমরা বলেছি যদিন কোনো একজন ব্যক্তির কাছ থেকে পয়সা না লয় তারপর কীভাবে আপনার সামনে আপনি এই পয়সা রিকভারি করে দিতে পারেন, তারও কোনো উত্তর দিতে পারেন না। উনি আবার পয়সা রিকভারি করেছেন এইজন এই কী কয় সুপারিনটেন্ডেন্টে, কিন্তু এই সুপারিনটেন্ডেন্টে ওনার বাসার যে মূল যেটা এই আকর্ষণ, মূল যেটা পন্থা, বাসা কীভাবে বলতে হয়, এটা জাতীয় সংগঠনের সঙ্গে কীভাবে বাসা বলতে হয়, সেই বাসার আসলেতে এই মূল যেটু হেরুয়াই পেলাইছে। গতিকে আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ দাবি জানাচ্ছি যে অতি সত্বর এই সুপারিনটেন্ডেন্ট 24 ঘন্টার ভিতরে হাইলাকান্দি থেকে বদলি করতে হবে। অন্যথা যদি এই সুপারিনটেন্ডেন্টের এগেইনস্টে ডিপার্টমেন্টলি সরকারের কোনো ব্যবস্থা গ্রহণ না করে
তাহলে 24 ঘন্টার পর আপনারা দেখবেন যে হাইলাকান্দি যুব ছাত্র পরিষদ এই সুপারিনটেন্ডেন্টকে হাইলাকান্দি হসপিটাল থেকে তাড়িয়ে দিবে। আরো একটা কথা বলছি যে আমরা বলেছি ব্লাড ব্যাংকের কথা, হাইলাকান্দির 25-30 জন লড়া সব সময় ব্লাড ডোনেট করে থাকেন, এই ব্লাডগুলো হাইলাকান্দি সিভিল হসপিটাল থেকে কোথায় যায় তার কোনো উত্তর নাই। তারপর যখন কোনো মানুষ ব্লাড কিনতে আসে, ব্লাড যে করতে আসে, তাকে এই আপনারা দেখবেন হসপিটালের সাইটে যে যেবিলাক ফার্মেসি রয়েছে ফার্মেসিবিলাকক মানুষগুলা মানুষকে দেওয়া হয় যে এখান থেকে কিনে আনক এখান থেকে কিনে আনক। আমি হসপিটালে ব্লাড ডোনেট করেছি, হাইলাকান্দি জনসাধারণে ব্লাড ডোনেট করার পর কেন কিনে আনবে বাইরে থেকে, হসপিটালের ডোনার ব্লাড কোথায় যায়, কিন্তু তার উত্তর দিতে পারেননি। গতিকে হাইলাকান্দির যে এই যে সুপারেন্টেন্ট, এই সুপারেন্টেন্টের জন্য সমস্ত হাইলাকান্দির মানুষ লজ্জিত, সমস্ত হাইলাকান্দির মানুষ হতাশগ্রস্ত। গতিকে এই সুপারেন্টেন্টকে 24 ঘন্টার ভিতরে যদি বদলি করা না হয় তাহলে হলে আগামী দিনে আগামী 24 ঘন্টার ভিতরে হাইলাকান্দি সিভিল হসপিটালে এই সুপারেন্টেন্টের এগেস্টে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা করা হবে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। এসকে রায় হাসপাতাল থেকে গরিব মানুষ এক্সরে করার সুবিধা পাচ্ছেন না। এজিওয়াইসিপির বাওয়ারঘাট আঞ্চলিক কমিটির কর্মকর্তা বাবুল হোসেন লস্কর, আবুল হোসেন বড়ভূয়া, নজরুল ইসলাম বড়ভূয়া, আব্দুল মুনিম লস্কর প্রমুখ হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে উৎকোচ আদায়ের ঘটনার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, এফআইবি টিভি।